অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 26 মে 2021 বুধবার চন্দ্রগ্রহণ। দেখুন, এই চন্দ্রগ্রহণটা সূতককাল নেই, যেহেতু এটা উপছায়া চন্দ্রগ্রহণ, এই জন্য এটার কোনো সূতককাল কিন্তু থাকছে না। এই চন্দ্রগ্রহণে, এই 26 মে 2021 এই চন্দ্রগ্রহণে 7টি রাশির সোনার চাঁদ পেতে চলেছে। কোন এই 7টি রাশি? এবং দেখুন, এই চন্দ্রগ্রহণের সময় হচ্ছে দুপুর 2:15 থেকে সন্ধ্যা 7:22 পর্যন্ত এই চন্দ্রগ্রহণ থাকছে। চন্দ্রগ্রহণের সময় 2:15 থেকে 7:22 পর্যন্ত। এবং এই চন্দ্রগ্রহণে যেহেতু উপছায়া চন্দ্রগ্রহণ, সূতককাল নেই, খুব যে একটা যে প্রভাব পড়বে তা নয়, কিন্তু গ্রহণের কিছু কিছু নেগেটিভ এফেক্ট, কিছু পজিটিভ এফেক্ট পড়েই থাকে। তো আমি এই ভিডিওতে জানাতে চলেছি 7টি রাশি এই চন্দ্রগ্রহণে সোনার চাঁদ পেতে চলেছে। নেক্সট এপিসোডে আমি জানাবো কোন কোন রাশিগুলো এই চন্দ্রগ্রহণের ফলে সমস্যা আসতে চলেছে। নেক্সট এপিসোডটা অবশ্যই দেখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এপিসোড। দেখুন, ভালো দিকটা যেমন আছে, তেমনি খারাপ দিকটাও পাশাপাশি আছে। অর্থাৎ যে যে রাশির ভালো হবে, এই পার্টটাতে আমি সেই সেই রাশির কথা বলতে চলেছি, কোন কোন রাশি সোনার চাঁদ পেতে চলেছে। আর যে যে রাশিগুলো খারাপের দিক আছে, অর্থাৎ কোন কোন রাশি খারাপ আছে, নেক্সট পার্টে আপনারা জানতে পারবেন। তো শুরু করা যাক এই চন্দ্রগ্রহণের ফলে যে 7টি রাশি সোনার চাঁদ পেতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশি সিংহ রাশি। সিংহ রাশি আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু তৈরি হচ্ছে, এবং আপনাদের সফলতা সাকসেসের জায়গা কিন্তু কর্মক্ষেত্রে জায়গাটা কিন্তু প্রশমিত করবে। কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, এই জায়গাগুলো কিন্তু ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এটা কিন্তু আপনাদের হবে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই চন্দ্রগ্রহণে শুভ ফল পেতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে এই চন্দ্রগ্রহণের ফলে। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, সেটার সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। আকস্মিক ধন প্রাপ্তি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, কর্মক্ষেত্রে পরিবর্তন এই এবং ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই চন্দ্রগ্রহণে সোনার চাঁদ পেতে চলেছে। আপনাদের প্রথম কথা বলি, শরীরগত, যাদের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, সেই শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু ভালো হতে চলেছে, এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের ভূমি ভবন বাহন সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই গ্রহণের ফলে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু অনেকখানি ভালো কিন্তু হবে, শরীরগত দিক এবং আপনার বেশ কিছু পরিবর্তন, কর্মযোগ, আকস্মিক ধন প্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে উন্নতি এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, সেটা কিন্তু রিকভারি এ সময় কিন্তু হতে চলেছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে এই গ্রহণ সোনার চাঁদ পেতে চলেছে। অর্থাৎ মেষ রাশি যদি আপনি, আপনার ক্ষেত্রে সোনার চাঁদ আপনি কিন্তু পেতে চলেছেন। এরপরের যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই গ্রহণ আপনাদের সৌভাগ্য লাভ আনতে চলেছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে লাভ, সফলতা, সাকসেসের জায়গা নির্দেশ করছে।
আকস্মিক ধনপ্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের আটকে থাকা টাকা এবং বেশ কিছু গুড নিউজও কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে। এই গ্রহণ আপনাদের সফলতাটা নির্দেশ করতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যোদয় নিশ্চিতরূপে হবে, অর্থাৎ এই চন্দ্র অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে জায়গাটা কিন্তু যথেষ্ট আপনাদের প্রশমিত করছে এবং ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের সহায়তা এই সময় কিন্তু আপনারা পাবেন। এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই গ্রহণ আপনাদেরকে শত্রু নাশ এবং বেশ কিছু আটকে থাকা টাকা আপনাদের পুনরুদ্ধার হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হবে, যাদের কেস মামলা মকদ্দমা চলছে সেগুলো আপনাদের ফেভারে আসবে এবং এই সময়ের মধ্যে বেশ কিছু উন্নতির যোগ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু নির্দেশ করতে চলেছে। অর্থাৎ মিথুন রাশি হতে চলেছে এই চন্দ্রগ্রহণের ফলে সোনার চাঁদ পেতে চলেছে, মহা সৌভাগ্যবান রাশি হতে চলেছে। এই যে চন্দ্রগ্রহণ যে হচ্ছে বৃশ্চিক রাশিতে, এই চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে 26 মে 2021 বৃশ্চিক রাশিতে। এই যে এর ফলে যে সাতটি রাশির কথা আমি বললাম সে সাতটি রাশি কিন্তু বেশ সব দিক থেকে কিন্তু পজিটিভ জিনিসগুলো কিন্তু পেতে চলেছে। এবং এর পরের নেক্সট এপিসোডে আবারও বলছি, দেখুন গ্রহণ সবসময় যে সব রাশিকে যে ভালো ফল দিবে তা নয়, ভালো যেমন আছে তেমনি খারাপও কিন্তু পাশাপাশি আছে। শুধু ভালো দিকটা শুধু দেখলে হবে না, কোন কোন রাশির ক্ষেত্রে ভালো, কোন কোন রাশির ক্ষেত্রে সমস্যা আসতে পারে ভালোর দিকটা শুনলেন, এরপরে নেক্সট পার্টটা খারাপ অবশ্যই। সেই রাশিগুলো বি কেয়ারফুল, বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন এবং নেক্সট পার্টটা অবশ্যই দেখবেন, কারণ সেই জায়গাটাতে কিন্তু আপনাদের সমস্যা আসবে। অর্থাৎ এই যে চন্দ্রগ্রহণের ফলে, যেমন চন্দ্রগ্রহণের তিন থেকে চার দিন আগে থেকে যেমন শুভ ফল পাবেন এবং চন্দ্রগ্রহণের পর 7 দিন পর্যন্ত যেমন শুভ ফল পাবেন, তেমনি খারাপটাও 3 দিন আগে থেকে আপনারা বুঝবেন এবং এই চন্দ্রগ্রহণ হওয়ার 7 দিন পর্যন্ত এর নেগেটিভ এফেক্ট কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ এই 26 মে চন্দ্রগ্রহণে এই 7টি রাশি সোনার চাঁদ পেতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। এই বিষয়ে কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।